ধীরে ধীরে কোন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ঋণ নেওয়াই বড় ভুল ছিল, এবার কি জীবন্ত ফাঁদ পাচ্ছে বেজি? চীনা ঋণ কিন্তু সাংঘাতিক, ফাঁদে পা দিলে জাল কাটা কঠিন হবে। দ্বীপ দেশটার অর্থনীতিকে কুড়ে কুড়ে খাচ্ছে এশিয়ার দেশ। পরে এই দুর্বল দেশগুলোকে চীন কোন অন্ধকার দুনিয়ায় পাঠিয়ে দেয় জানা আছে? শ্রীলঙ্কা চীনা ঋণ পরিশোধ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। বেজিং কি এই দিনটা দেখার অপেক্ষাতেই বসেছিল? এবারে ট্র্যাপটা কিন্তু আরও মারাত্মক, কেউ ধরতে পারছে না। ধার মেটানো নিয়ে চীনের সঙ্গে বড় বোঝাপড়া করলো শ্রীলঙ্কা, আর এটাতেই তো টুইস্ট। শ্রীলঙ্কা 46 বিলিয়ন মার্কিন ডলার ধার করেছিল, তার মধ্যে 52% চীনের। এদিকে নতুন ডিলে বলা হচ্ছে 4.2 বিলিয়ন বকেয়া ধার মেটানো যেতে পারে। শ্রীলঙ্কার সরকার জানাচ্ছে, ধার মেটানো নিয়ে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের সঙ্গে একটা বড় ব্যবস্থাপনায় যাচ্ছে তারা। শুধুই কি তাই, একই সঙ্গে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ধার মেটানোর যে ব্যবস্থা রয়েছে সেটা ধাপে ধাপে মেটানো হতে পারে, মানে কম কম করে খেপে খেপে ধার মেটানোর অপশন থাকছে শ্রীলঙ্কার সামনে। এক্ষেত্রে চীনের বরাক্পণ কিন্তু দেখার মতো। বেজিং বলছে এর মাধ্যমে অর্থনৈতিক মন্দা কাটার রাস্তা তৈরি হতে পারে কলম্বোর সামনে, আর এতেই গোলে জল শ্রীলঙ্কা। কলম্বো বলছে দেশের এই ঋণগ্রস্ত অবস্থাটা বুঝে সমর্থন করার জন্য চীনকে ধন্যবাদ। কিন্তু প্রশ্ন উঠছে, এসবের পেছনে চীনের কি স্বার্থ রয়েছে? এমনি এমনি চীন কি এতটা দরদি হয়ে উঠল? চীন কেন শ্রীলঙ্কার ধার মেটানোর ক্ষেত্রে শর্ত সহজ করছে? পুরোটাই কি স্বার্থ ছাড়া, নাকি আরও বড় কোনো প্ল্যান করছে শিয়ার দেশ? শ্রীলঙ্কা কি আদেও বুঝতে পারছে কোন ট্র্যাপে জড়িয়ে পড়ছে তারা? এখানে একটা কথা জানিয়ে রাখি, চীন হলো শ্রীলঙ্কার বৃহত্তম ঋণদাতা। একসময় শ্রীলঙ্কার দুর্দিনে চীন ঋণের বোঝা চাপিয়ে দ্বীপ দেশটাকে জর্জরিত করেছে। সমস্যা মেটানোর জন্য বিদেশি সাহায্য চাইতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। চীনের উপর দেশটার নির্ভরতা বেড়েছে, ফলে ঋণের বোঝাও পাল্লা দিয়ে বেড়েছে, আর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। শ্রীলঙ্কার উপর চীনের প্রভাব বেড়েছে, আধিপত্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং। গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র কি এমনি এমনি অভিযোগ করছে, এমনি এমনি বলছে যে ঋণ কূটনীতি ব্যবহার করে বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোকে তাদের উপর আরও নির্ভরশীল করে তুলছে বেইজিং। অনেক বিশেষজ্ঞ তো বলছেন, অতিমারি ছাড়াও চীনের ঋণের ফাঁদ দরিদ্র দেশগুলোর সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা চীনের আর্থিক ঋণের ফাঁদ সম্পর্কে বারেবারেই সতর্ক করছেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ এক্ষেত্রে কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত। 2022-এর শেষের দিকে একটা রিপোর্ট বলছে বিশ্বের 97টা দেশ চীনের ঋণের ফাঁদে পড়েছে। এই ফাঁদে পড়া দেশগুলোর মধ্যে বেশিরভাগ আফ্রিকার ক্ষতিগ্রস্ত দেশ। তবে আফ্রিকা ছাড়াও মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকার কয়েকটা দেশও এই ঋণের ফাঁদে পা দিয়েছে। কিন্তু কিভাবে চীনা ঋণের ট্র্যাপে পড়ে দেশগুলো? চীনের প্ল্যান কিন্তু মারাত্মক, আপনি ধরতে পারবেন না। মূলত দুর্বল দেশগুলোতে বন্দর, রেল, রাস্তা তৈরির জন্য লোন দেয় চীন, এরপর দেশগুলো জড়িয়ে পড়ে চীনের ঋণের ফাঁদে। বিশেষজ্ঞদের বক্তব্য, এর ফলে আর্থিকভাবে কার্যত ভেঙে যায় সেই দেশগুলোর অর্থনীতি, যেটা চীনের আসল উদ্দেশ্য, আসল ইন্টেনশন, আসল মোটো। সেক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য ঋণের শর্ত সহজ করায় বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে জল্পনা। তাহলে কি বেজিং বড় কোনো ফাঁদ পাচ্ছে এবার শ্রীলঙ্কার জন্য? ভারতের কিন্তু কড়া নজর রয়েছে পুরো পরিস্থিতির দিকে। প্রথম কলকাতা, ব্যুরো।